কি কৰিব নালাগে, আমাৰ নিচিনা দেখো 5,000, 6,000, 10,000, 20,000 কৰিব লাগে। হেলিকপ্টার লোয়াটোলা করে আছে, মানুষ নাই বলে বেসরা কি করে একদম একদম জিরো হয়ে গেল। তার মানে প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে যেটা নির্বাচন হয়েছে ইয়াত বিজেপিয়ে দুটা পর্যায়ত মিলি পেলাই মানে 15টামান হব পারে। প্রথম পর্যায়তো এনেকৈ 5-6টা যোৱাকালি যিটো নিৰ্বাচন হৈ গ'ল ইয়াতো 5-6টা 10-15 ভিতৰত থাকিব টোটেল। আৰু এই যে লাষ্ট ফেজ 6 তাৰিখত যিটো নিৰ্বাচন হয় ইয়াত বিজেপিয়ে থাকিব পাৰে 2টা বা 3টা, বাকী চব মহাজোঁটে ৰ'ব। চৰকাৰ এনে হৈ আছে, চৰকাৰ এনে হৈ আছে। ৰঞ্জিত দাসে মহামান্য সন্মান প্রার্থী হিতেশ বসুমতারী সভাপতি অশেষ ধন্যবাদ থাকি। আর এই সেবাতে আমি আমার যে বিপিএফ দল আদর্শ নীতির প্রতি সন্মান জানাই, 300 অধিক লোকে বিপিএফ দলত যোগদান করব, জিএসপি অবরোধ সুরক্ষা সমিতি বিজেপি ইউপিপিএল দলের 300 লোকে বিপিএফ দলত যোগদান করব। আমি যোগদান করা ব্যক্তিসকল মঞ্চের সম্মুখত হাজির হয়ে থাকবে অনুরোধ জানাইছো। আর এই যোগদান অনুষ্ঠানের আগে আগে আমি এটি নৃত্য প্রদর্শন করবলে লৈছো, নৃত্য প্রদর্শন করব নবজ্যোতি রামশিয়ারি। আর আমি